Hello everyone, welcome back to my channel. Welcome back to a new video. তোমরা দেখছো Bong Sports Hub Production আর আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদেরই সকলের প্রিয় আকাশ। তো যখন থেকেই কার্লোস কোয়াদ্রাত ইস্ট বেঙ্গলের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন তারপর থেকে কিন্তু প্রচুর প্লেয়ারের সঙ্গে ইস্ট বেঙ্গলের লিঙ্ক আপের কিছু খবর আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। ঠিক সেরকমই একটা রিউমার কিন্তু ট্রান্সফার মার্কেটে কান পাতলে আবারও শোনা যাচ্ছে, ইস্ট বেঙ্গল নাকি একজন স্প্যানিয়ার্ড অর্থাৎ স্প্যানিশ প্লেয়ারের কথা ভাবছে আগামী সিজনের জন্য। এই প্লেয়ারটি কিন্তু সদ্য শেষ হওয়া আইএসএলের খেলেছেন এবং আমরা যদি তার ক্লাব ক্যারিয়ারের দিকে নজর রাখি তাহলে দেখব তিনি কিন্তু স্পেনের বিভিন্ন বড় বড় ক্লাব যেমন স্পোর্টিং গিজন, গেতাফে এবং এলচে সিএফের মতো ক্লাবে কিন্তু তিনি খেলেছেন। এছাড়াও বার্সেলোনা বি দলের সদস্যও কিন্তু তিনি ছিলেন। আর আগেই যেটা বললাম, তিনি মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার। অ্যাটাকিং মিডফিল্ড ছাড়াও কিন্তু তিনি লেফট উইং এবং রাইট উইং দুটো পজিশনেই খেলতে পারেন এবং এবছর আইএসএলে কিন্তু তিনি 14টি ম্যাচ খেলেছেন যেখানে গোল করেছেন একটি এবং অ্যাসিস্ট করেছেন একটি। তো এই বিদেশিকে নিয়ে কিন্তু চিন্তাভাবনা করছে ইস্ট বেঙ্গল, এরকমই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে। তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো আমি কার কথা বলছি। এবছর আইএসএলে ওড়িশা এফসির হয়ে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার ভিক্টর রড্রিগেস রোমেরো, এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু ওড়িশা এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে 31 মে, অর্থাৎ তারপর কিন্তু তিনি পুরোপুরি ফ্রি প্লেয়ার হয়ে যাবেন এবং কোনো রকম ট্রান্সফার ফি ছাড়াই কিন্তু ইস্ট বেঙ্গল যদি চায় তাহলে কিন্তু এই প্লেয়ারটিকে নিয়ে আসতেই পারে। এবং সব থেকে বড়ো কথা হলো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালুও কিন্তু খুব বেশি নয়। তো এখন এটাই দেখার, এই 33 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার যার কথা কিন্তু ইস্ট বেঙ্গল ভাবনা চিন্তায় রেখেছে। আমি কিন্তু এই ভিডিওতে একবারও বলছি না যে ভিক্টর রড্রিগেজের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে বা কিছু, আমি শুধু বলছি কিন্তু এই প্লেয়ারটিকে নিয়ে ভাবনা চিন্তা করছে অর্থাৎ ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের মাথায় কিন্তু এই প্লেয়ারটির নাম রয়েছে। তো দেখা যাক ভবিষ্যতে এই প্লেয়ারটিকে নিয়ে কোনো আপডেট বেরিয়ে আসে কি না। যদি কোনো পজিটিভ আপডেট আসে অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমাদের কি করতে হবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, পরে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে রেখো যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। আর হ্যাঁ, অবশ্যই করে কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ারটা অবশ্যই করে দিও। তো আজকের মতো তাহলে ভিডিওটা এটুকুই রইল, দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটার পাশে থেকো।